হ্যালো এভরিওয়ান, তাসলিমা জুবাইর ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এই যেন সকালবেলা উঠে বলছে যে মা আজকে আমি আর রুটি খাবো না, প্রতিদিন রুটি খেতে ভালো লাগছে না, আর পরোটা তো কয়েকদিন ওকে ডাক্তার তেলে যে খাওয়াতে নিষেধ করেছে, তো তাই আজকে পরোটাও দিচ্ছে না। তো ও বলছে যে আমু নান খাবো, তাহলে চলো নান নিয়ে আসি তুমি আর আমি গিয়ে। তো দেখুন রাতে বৃষ্টি পড়ে পুরো উঠান ভিজে গিয়েছে, একদম সব দিকে পানি, পুরো ভেজা একদম উঠান। তা বলছে আচ্ছা ঠিক আছে চলো, তোমার আব্বু তো বাসায় নেই। তারপর ওকে নিয়ে গেলাম, বলছি চলো নান কিনে নিয়ে আসি আমরা। ও বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো জায়ানকে ওর দাদুর কাছে রেখে ও আর ইজিয়ান আর আমি গেলাম, তো নান কিনে নিয়ে এসেছি। ইজিয়ান আস্তে হাঁটো, পানি দেখবে, আস্তে আস্তে হাঁটো। আয় হাই ইজিয়ান, তাড়াতাড়ি আসো, জায়ান তো কান্না করতেছে। তো এরপর বাচ্চা দেখে খাওয়া দাওয়ার পর একটু এবার রুমটা একটু পরিষ্কার করছি। এত ধুলাবালি কোথা থেকে আসে কিছুই বুঝি না। খালা পরিষ্কার করেছে মাত্র কয়েকদিনই হচ্ছে, আবার ময়লা হয়েছে। রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়েছে, কিন্তু সকালে দেখুন অনেক রোদ। চেয়েছিলাম আজকে তুলে রাখা কিছু কাপড় রোদে শুকোতে দেব। পড়ালেখা জায়েন পড়ালেখা করে, ও বায়ার বক্স ভেঙে যাবে তো। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, বায়ার বক্স রেখে দাও। ইজিয়ান তোমার লেখা হয়েছে? সরে সরে লিখতে বসছিলাম যে, তুমি যে লিখতে পড়ছো, কয়বার উঠছো পড়া লেখা থেকে পানি খাওয়ার জন্য। ইজিয়ান বলছিল যে আজকে বিকালে ও নাকি চিংড়ি ফ্রাই খাবে, বলছে যে আম্মু আমাদের জন্য চিংড়ি ফ্রাইগুলো করো। বলছে আচ্ছা ঠিক আছে, ওর আব্বু চিংড়ি এনেছে বলছে যে ফ্রাই করো। বলছি রান্না করে খাও, বলছে না ফ্রাই খাবো রান্নাও খাবো। তো অর্ধেক নিয়ে বাকি চিংড়িগুলো রেখে দিয়েছি, এগুলো আসলে আমি এখন করব না, এখন জাস্ট ফ্রিজ থেকে বের করে রেখেছি বরফটা ছোটার জন্য, ওরা যখন ঘুমিয়ে যাবে তারপর করব ওদের দুজনকে ঘুম পাড়িয়ে। তো চিংড়ি তো আমি এখন মেখে রেখে দিয়েছি, এখন আমি আরেকটা জিনিস করবো, এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ ফ্রাই। পেঁয়াজকে গোল করে কেটে ওটা ফ্রাই করব, এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আগে পেঁয়াজটা কেটে নিই, আমার পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো আমি ওই চিংড়ির সাথে মেখে রেখে দেবো। ইজিয়ান আব্বু কিন্তু পেঁয়াজ ফ্রাই খুবই পছন্দ করে, আমারও কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ ফ্রাইটা। মাঝে মধ্যে আসলে বিকেলে একটু ঝাল খেতে ইচ্ছে হয়, তো ইজিয়ান আব্বুকে অফিস থেকে আসার আগে করে কল দিয়েছি, বলছি যে তুমি আসার সময় আমার জন্য ঝাল কিছু পেলে আনিও। তো বলছি কি আনবো আমার, আচ্ছা ঠিক আছে সমোসা হলে সমোসা নিয়ে আসিও। তো সমোসা এনেছে, তারপর সাথে ইজিয়ানের জন্য ওর ফেভারিট চিকেন স্টিক এনেছে, এরপর টিক্কা এনেছে। ইসিয়ানের আব্বু কিন্তু এগুলো কিছুই খেতে পারবে না, কারণ ওর 2 মাস তেলের মানে সয়াবিন তেলে সব কিছু খাওয়া নিষেধ। কাবাব টিক্কা ইসিয়ান বাবাকে বলে দাও এখান থেকে যেন কিছুই না খায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ এখন আমার মশা কিন্তু বেশি বেড়ে গিয়েছে, আপনারও সবাই খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন, এখন কালো কালো ছোট ছোট মশাগুলো কিন্তু বেশি বেড়ে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।